আচ্ছা গুরুজি, আমাদের যে সপ্তাহে রবিবার আছে, রবিবার যে আমরা শিবযোগ মানে করছি, রবিবারের যে জ্ঞান আপনি যদি শিবযোগ তত্ত্বে বলেন তো বুঝতে পারি। রবিবার রবি মানে তেজ, আমাদের জিমনোলজি তত্ত্বের তেজ বা মনুষ্য শক্তি বলা হয়। আর আমরা যে শিবযোগ জানছি সেই শিবযোগে আজকে শুক্র শনি আর রবি তৃতীয় দিন। এই তৃতীয় দিনের জ্ঞানে কিছু জিনিস যা আমরা আগেও জেনেছি, যেমন আমাদের শুক্র মানে আমাদের বীজ শক্তি, সেই শক্তি শৈশব বা শিশু দিন হচ্ছে আমার শনি, আর যুবকটা হচ্ছে রবি। তাই রবির একটা তেজ, যৌবনের তেজ, সেই শক্তির তেজ কোথায়? আমাদের শুক্র শক্তি, যেটাকে আমাদের বীজ শক্তি বলা হয়, যেটা বাইরে আসতে আমাদের 12 থেকে 24 বছর সময় লাগে। তার যৌবন বয়সটা আমাদের 24 বছর বর্তমান সময়কাল অনুযায়ী। এই শক্তিটা আমাদের জাগ্রত হয় 24-এর পরে, এটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর এই শক্তি সমৃদ্ধ হয় আমাদের রবিবার তত্ত্ব শিব, যেটা একটা কবিতার মাধ্যমে আমরা লিখেছিলাম। কবিতাটা একটু শোনাই। রবিবার তত্ত্ব কি বলছে? রবিবারে খুব তেজ রে ভাই, সূর্য হয় তার আরেক নাম, তাই তো সে ত্রিভুবন মাঝে কিশোর কিশোরীর আছে অনেক দাম। ভানু স্মৃতি হয়ে রবি করে ঘোরাফেরা, কাজে যে তাহার ভীষণ জটিল, কাজ করতে গিয়ে পড়ে ধরা। আকাশে যেমন সূর্য আছে দেহের মাঝে আছে রবি, তাই তো সে আমাদের দেহকে সতেজ করতে দেয় না কোনো সময় ফাঁকি। শক্তির উৎস রবিরে ভাই, শিবযোগ তো সবাইকে জানা চাই, আদি তত্ত্ব শক্তি তত্ত্ব সকল নিয়ম মেনে রবিবারে রবি তত্ত্বে সূর্য তত্ত্ব জানতে হয় শিবযোগের আদি তত্ত্ব জেনে। শিবযোগের আদি তত্ত্ব বলতে কি বোঝাচ্ছে? আমার যে শক্তি, আমার যে শক্তি দিয়ে জীবনটা চলছে, সেই শক্তির সমৃদ্ধি করতে গেলে আমাদের রবির তেজ বা আমাদের মনুষ্য জীবনে যৌবনের শক্তি যদি না থাকে, যৌবনত্ব যদি না থাকে, তাহলে আমাদের জীবনটা কি যায়? আস্তে আস্তে বলে রসা চলে যায়। আর যৌবনের তেজ যারা শক্তিকালে ব্যবহার করতে পেরেছে তাদের জীবন স্থির, দৃঢ়, শক্তিশালী হয়েছে, তাদের শরীরের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তাদের মনের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আর আধ্যাত্মিক তত্ত্ব, সেই তত্ত্ব জ্ঞানটি বলে আত্মার অধিকে যেতে গেলে আমার সেই শক্তির দরকার, যে শক্তিটা খুব তেজে মায় সূর্য শক্তি। রবির আর এক নাম সূর্য। এই সূর্যের তেজ আমাদের শরীরে সঞ্চয় দিনে দিনে হয়, যেটা যুগে যুগে পরিবর্তনশীল। 12 বছর পর পর আমাদের শরীরে একটা যুগ পরিবর্তন হয়। 12 বছর সঞ্চয়ে আমাদের একটা তেজ শক্তি তৈরি হয়। এই তেজ শক্তি 12 বারে 24, এই 24 বছরের বয়সে আমি তখন যুবক হই। এই যৌবনত্ব আসে 24 বছর পরে, বয়সের পরে। এখন বর্তমানে হাই প্রোটিন ডোজ আমরা খেয়ে থাকি, তার জন্য যৌবনত্ব বৃদ্ধি ঘটে গেছে 17 বছর, 15 বছর, 18 বছর, 21 বছর এই বয়সে। কিন্তু এই শক্তি সাধারণ নিয়ম অনুসারে 12 বারে 24 বছরের পর থেকে শুরু হয়। আদি তত্ত্ব বলতে আমাদের শিব আর গৌরী অর্থাৎ মাতা পার্বতী আর মহাদেবের যে উবাচ্য, যেটাকে আমরা হর আর গৌরী সংবাদ বলে থাকি সাধু সম্প্রদায়ের তন্ত্রে, সেটা একটু পড়ি। সেখানে কি বলেছে? সেখানে মহাদেব বলছেন, তাহলে সূর্য শক্তিকে জানতে গেলে সূর্যদেব নিজের তারা একটা কথোপকথন দিয়েছিলেন, তারা একটা তত্ত্ব দিয়েছিলেন। সেই তত্ত্ব কি বলছে? শম্ব শম্ব মহাবায়ো শুন মে কবচং শুভম, তৈলক্য মঙ্গলং নাম কবচং পরমাভূতম, যজ্ঞ যজ্ঞা মন্ত্রবৎ সমক্ক ফলং প্রমাণিত নিশ্চয়ত যদ্ধৃতা চ মহাদেব গুণমাধিপন ভবত, পঠনাদ ধারণাদ বিষ্ণু সর্বেশ পালং সদা ত্বম বা দয়া সর্বে সর্ববিশ্বরূপায়। কবচং ঋষি ব্রহ্মা ছন্দনুশ্চরিতয়ং শ্রীসূর্যদেব সচত্র সর্বত্র দৈবত নমস্কৃতং, যস্য আরোগ্য মুখ্যসু বিনিয়োগোপি কৃত্ত ওং পুনবমি শির পাতু হীন মে পাতু ভালকম, সূর্য হয়গুণা চিত্ত মোদিত কর্ণ যুবকম অষ্টকার মহামন্ত্র সর্ববিষ্ট ফলপদম, হৃং বীজং মে মুখম পাতু হৃদয়ং ভুবনেশ্বরী চন্দ্র বিমূল বংশ দাদুতু পাতু মে গুহ দেশকম, ত্রাক্ষরীষ্য মহামন্ত্র সর্বতন্ত্রেষু গোপিত শিব বহিষ্যামযুক্ত বামাবিষু ভূতম, একাক্র মহামন্ত্র সূর্যস্য কপিত
গুহা গুহ স্বর মন্ত্র মঞ্চা চিন্তা মনি স্মৃত শিষ্যাদি পাদ পর্যন্ত সদা পাদু মুখ বাণ ইতিতে কথিতং বৃত্ত ত্রিশু লোক শুদ্ধি দুর্বলব শ্রীপদ কান্তিতে নিত্যম ধনারোগ্য বিগ্রহম পুষ্টাদি রোগ্য পোষম মহাব্যাধি বিনাশনম ত্রিসন্দ্রাজ পঠন্ত রোগী বলবান ভবৎ বহুনাথী মনত্বজ্জ সম্মতি বকতে তৎসর্ব ভবত কবস চরত ভূত পেত পিচাস যজ্ঞ গন্ত বরক্ষা ব্রহ্ম রাক্ষস বিতাল না দৃষ্ট বোধ তৎক্ষমা দুরাদেত পরায়ন্তে তস্য সংকীর্ত নাদপি ভূজা পদ্মে সমালিক রচনা গুরু কুম্ভময়ম রবিশ্চ সংক্রান্ত সপ্তমাশ্চ বিবসতে ধারয়তে সাধক শ্রেষ্ঠ শ্রী সূর্য প্রিয় ভবত ত্রিলোক মধ্য গত কৃতা ধারায় দক্ষিণে ভূজে শিখায় মা বা কণ্ঠে সহিবি সূর্য ন সংশয় ইদিতে কথিতং সাম্য ত্রৈলোক্য মঙ্গলা ভবতী কবচ দুর্বল লোকে তব স্নেহ প্রকাশিত অজ্ঞতা কবচং দিব্য যে জপেতু সূর্য মামত সিদ্ধি জয়তে তত্তা কল্প কোটি তিরপি ইদিতে ত্রৈলোক্য মঙ্গল নম শ্রী সূর্য কবচ সমান্ত। এই সূর্য কবচের অন্তে যে সূর্য কোনা সেটা হচ্ছে ও জবা কুসুম শঙ্খাসন কশ্যপেয়ং মহাদুতিং ধাবন্তারিং সর্বপাপঘ্নং প্রাণহিতস্মি দিবাকরং ওম নমঃ ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ ওম নমঃ ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ। তাহলে সূর্যদেবের যে মন্ত্র পাঠ হয় তাহলে আমাদের পুষ্ট বিরক্ত বেতাল মতো সত্য যে পিছু চলে গেল। তাই সূর্যগুলো নিজের শক্তিকে জাগ্রত করুন, আর কিছু তথ্য আমাদের আছে সেগুলোকে জানতে হলে আমাদের সূর্য তত্ত্ব জানতে, আর সেটা যদি জানতে চান আমাদের তাপস মন্দির দশম পেজে একটু নজর রাখুন, রাখলে আপনারা সূর্য তত্ত্ব কিছুটা জানবেন।